ফ্রেন্ডস ওয়েলকাম টু ভিশন এ তোমাদের সকলকে স্বাগত আমরা আপকামিং ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেইন কে লক্ষ্য করে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ থিওরি এবং এমসিকিউ করছি এবং আমরা খুব তাড়াতাড়ি ইনসিয়েন্ট হিস্টরির ক্লাস ফ্লো একদম শেষ করে দিয়ে চাই তো ইনসিয়েন্ট হিস্টরি ক্লাস ফ্লো এভার থেকে প্রত্যেকদিন তোমরা পাবে তারপরে ইনসিয়েন্ট হিস্ট্রি শেষ হয়ে গেলে মিডিয়েভাল হিস্ট্রি তারপরে মডার্ন হিস্ট্রি জিওগ্রাফি पॉलिटी এই আমরা করব তো আজকে আমরা করবো জেনিজমের ক্লাস এনসিয়েন্ট হিস্ট্রির পাঁচ নম্বর ক্লাস গত ক্লাস অর্থাৎ এনসিয়েন্ট হিস্ট্রির চার নম্বর ক্লাসে আমরা বুদ্ধিজম সম্পর্কে অর্থাৎ গৌতম বুদ্ধ সম্পর্কে পড়েছিলাম তো আজকে জৈন ধর্ম অর্থাৎ ভগবান মহাবীর এবং যে জন তীর্থঙ্কর ছিলেন সেই ব্যাপারে ডিটেলসে আজকে আমরা ক্লাসটা করব। তো ভিসান ডাবলি এর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য তো ক্লাসটা শুরু করা যাক কি কি তথ্য কি কি প্রশ্ন উত্তর রয়েছে জেনিজমের সম্পর্কে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখব মহাবীর এবং জেনিজমের সম্পর্ক অর্থাৎ জৈন ধর্ম এবং মহাবীর সম্পর্কে একটু ডিটেলস দেখব দেখো ওয়ার্ড অরিজিন অফ দ্য ওয়ার্ড জৈন অর্থাৎ এই যে জৈন কথাটা বা জৈন কথাটা যে জৈন শব্দ বা জৈন ধর্মের যে জৈন শব্দটা এটা কোথা থেকে উৎপত্তি হলো দেখো কি বলছে দা ওয়ার্ড জৈন

দৈনিক যে জীবনযাত্রা রয়েছে সেই দৈনিক জীবনযাত্রার দেখো ইনস সরি ইনসরিংস অফ অ্যাটাচমেন্টস অর্থাৎ দৈনিক জীবনের যে সমস্ত রয়েছে অর্থাৎ মোহ মায়া রয়েছে ইগো রয়েছে লোভ রয়েছে সেইগুলো থেকে যারা জয়লাভ করতে পেরেছে তারাই হচ্ছে কি জিতেন্দ্র বা জিন দেখো তারপর দেখো তীর্থঙ্কর অর্থাৎ তীর্থঙ্কর খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এই জৈন ধর্মের মধ্য থেকে তীর্থঙ্কর শব্দটা কি বা তীর্থঙ্কর ব্যাপারটা কি দেখো তীর্থঙ্কর তারা বা তীর্থঙ্কর হলো সেই সমস্ত বর্গ যারা এই জৈন ধর্মকে প্রমোট করেছে এগিয়ে নিয়ে গিয়েছে বা প্রচার করেছে সেই সমস্ত ব্যক্তিদের আমরা তীর্থঙ্কর বলে থাকি দেখো তীর্থঙ্কর মিনস দ্য গাইড অব লিবার অর্থাৎ তীর্থঙ্কর হলো সেই সমস্ত ব্যক্তি যারা আমাদের এই সমস্ত অ্যাটাচমেন্ট ইগো গ্রিড বা লোভ থেকে আমাদের মুক্তি দান করার পথ দেখাবে তারাই হচ্ছে তীর্থঙ্কর দেয়ার আর এ টোটাল টোয়েন্টি ফোর ইন দ্য হিস্ট্রি অফ জৈনিজম এবং জৈন ধর্মে আমরা দেখতে পেয়ে থাকি মোট চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসেছে যে তীর্থঙ্কর কতজন জৈন ধর্মে তো সেটা হবে চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছেন জৈন ধর্মে ওকে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য ভিসান ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে আপকামিং ডাবলুবিসিস দুহাজার তেইশ প্রিলিমস এক্সাম কে লক্ষ্য করে সম্পূর্ণ রিভিশন ব্যাচ একটি লঞ্চ করা হয়েছে যেখান থেকে তোমরা পাবে ছশো প্লাস ভিডিও ক্লাস তিরিশটা ফুল মক টেস্ট তিরিশটা সেকশনাল টেস্ট এবং প্রায় দশ হাজার পাঁচশো এমসিকিউ তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে কে লক্ষ্য করে এবং সাথে যে টেস্টগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ অনলাইন এবং ওএমআর বেস্ট তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রামে যাও সেখান থেকে টাল্টা ডাব্লুবিসিস দু হাজার লক্ষ্য করে এই ব্যাচ কোর্ট সম্পর্কিত সমস্ত ডিটেইলস তোমরা পেয়ে যাবে নেক্সট লাইট দেখো আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেবো দেখো চব্বিশ জন যে তীর্থঙ্কর রয়েছেন চব্বিশ জনের নাম মনে রাখা সম্ভবও নয় তাদের সাইনও মনে রাখা সম্ভব নয় অর্থাৎ প্রত্যেকটা তীর্থঙ্করের একটা একটা করে সিম্বল ছিল বা চিহ্ন ছিল সেগুলো মনে রাখা সম্ভব নয় কিন্তু এই চব্বিশ জনের মধ্য থেকে কিছু বিশেষ ব্যক্তিবর্গ বা বিশেষ কিছু তীর্থঙ্করদের নাম আমাদের জানতে হবে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে আমরা টু দা পয়েন্ট প্রশ্ন উত্তর করছি খুব বেশি জানার থেকে টু দা পয়েন্ট জানলে কিন্তু খুবই খুবই হেল্পফুল হয়ে থাকে পরীক্ষার জন্য আমরা অনেক কিছু পড়ে ফেললাম কিন্তু মাথায় কিছু মনে রাখতে পারলাম না তখন কিন্তু সমস্যা আমরা কম পড়বো কিন্তু একদম টু দা পয়েন্ট ভাবে পড়ব তো এই চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে যারা যারা গুরুত্বপূর্ণ দেখো দ্য ফার্স্ট তীর্থঙ্কর অর্থাৎ প্রথম যিনি তীর্থঙ্কর ছিলেন তার নামটা খুবই গুরুত্বপূর্ণ তার নাম দেখো অর আদিনাথ ঠিক আছে ঋষভদেব বা আদিনাথ এনাকে মনে করা হতো অফ লর্ড নারায়ণ অর্থাৎ নারায়ণের নারায়ণের অবতার মনে করা হতো এই ঋষভনাথকে বা ঋষভদেবকে দেবকে বা আদিনাথকে বলা হতো নারায়ণের অবতার তার চিহ্ন ছিল বুল বা মহিষ নেক্সট দেখো দেখো ফার্স্ট তীর্থঙ্কর ইনি কিন্তু জৈন ধর্ম কি করেছিলেন শুরু করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ ফাউন্ডার ফাউন্ডার অব জেনিজম কিন্তু কি বলা হচ্ছে রিয়েল ফাউন্ডার অর্থাৎ প্রকৃত প্রতিষ্ঠাতা জৈনজিমের ঠিক আছে অর্থাৎ জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা গিয়েছিলেন টোয়েন্টি থার্ড তীর্থঙ্কারা যিনি তেইশতম তীর্থঙ্কর ছিলেন তেনাকে বলা হয় তাকে প্রকৃত জৈন ধর্মের প্রতিষ্ঠাতা এবং তিনি ছিলেন কি পার্শ্বনাথ বা পরেশনাথ যার নামে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে ঝাড়খন্ড পুরুলিয়া এই যে অঞ্চলে যে পাহাড় রয়েছে তার নাম অনুসারে কিন্তু এই পরেশনাথ পাহাড়টা হয়েছে ঠিক আছে তো তিনি ছিলেন তেইশতম তীর্থঙ্কর যাকে বলা হতো প্রভৃত প্রতিষ্ঠাতা এবং দেখো মেন প্রোমোটার অর্থাৎ একদম প্রধান যিনি ধর্ম প্রচারক ছিলেন এতজন তেইশ সরি চব্বিশ জন ধর্মপ্রচারক ছিলেন বা তীর্থঙ্কর ছিলেন তার মতো থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে তীর্থঙ্কর তিনি ছিলেন দেখো টোয়েন্টি ফোর্থ তীর্থঙ্কর তিনি ছিলেন মহাবীর এবং তিনি ছিলেন লাস্ট তীর্থঙ্কর চব্বিশতম তীর্থঙ্কর দেখো এই যে চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন বা চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন ঠিক আছে তাদের মতো থেকে একমাত্র মহিলার তীর্থঙ্কর ছিলেন দেখো দ্য অনলি ফিমেল তীর্থঙ্কর আওয়াস নাইনটিন্থ তীর্থাঙ্কর অর্থাৎ উনিশতম যিনি তীর্থঙ্কর ছিলেন তিনি ছিলেন একজন মহিলা তীর্থঙ্কর তার নাম ছিল দেখো মল্লিনাথা তার নাম ছিল মল্লিনাথা নেক্সট দেখো খুবই গুরুত্বপূর্ণ এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে বোথ প্রিলিমস এবং ডাব্লুবিসিএস মেন্সের বিশেষ করে এর প্রশ্ন এটা দেখো দ্য নেমস অফ টু জৈন তীর্থাঙ্করা আর ফাউন্ডেন ইন বেদা অর্থাৎ এই যে চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছে এই চব্বিশ জন তীর্থঙ্করের মধ্য থেকে আমরা কোন দুইজন তীর্থঙ্করের নাম ঋক বেদে পেয়ে থাকি তো সেই জন্য হলেন কারা দেখো ফার্স্ট তীর্থঙ্কর অর্থাৎ প্রথম যিনি তীর্থঙ্কর ছিলেন তো তার নাম আমরা পেয়ে পেয়ে থাকি থাকি বা তার নাম এবং তীর্থঙ্কর যিনি রয়েছেন অ্যারিস্টোনেমি এই অ্যারিস্টোনেমির নাম আমরা এই দুইজন তীর্থঙ্করের নাম আমরা ঋগ্বেদে পেয়ে থাকি খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নেক্সট দেখো দ্য লাস্ট ফোর তীর্থঙ্করাস আর ফ্রম কোহাম ইনস্ক্রিপশন ফাউন্ড ইন উত্তরপ্রদেশ এবং এই চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে যে শেষ চারজন তীর্থঙ্কর অর্থাৎ একুশ বাইশ এবং চব্বিশ মহাবীর এদের ব্যাপারে আমরা জানতে পারি উত্তর প্রদেশে অবস্থিত কোহাম তো এইগুলো গেল খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জৈন ধর্ম সম্পর্কে এবং তীর্থঙ্করদের সম্পর্কে নেক্সট স্লাইড দেখো যিনি গুরুত্বপূর্ণ রয়েছেন তেইশতম তীর্থঙ্কর তার ব্যাপারে একটু দেখবো অর্থাৎ পার্শ্বনাথ বা পরেশনাথ আমরা যে বলে থাকি বাংলাকে তিনি ছিলেন টোয়েন্টি থার্ড তীর্থঙ্কর তেইশতম তীর্থঙ্কর এবং তার সাইন কি ছিল দেখো বা সিম্বল বা চিহ্ন কি ছিল স্নেক পরীক্ষা এসে থাকে যে পরশনাথের বা পার্সনাথের সিম্বল বা সাইন কি ছিল সেটা হচ্ছে স্নেক বা সাপ দেখো হি ওয়াজ বর্ন ইন এ ডাইনেস্টি অফ কাশি ইন দ্য এইট সেঞ্চুরি বিসি তিনি অষ্টম খ্রিস্টপূর্বাব্দে ঠিক অষ্টম শতকে খ্রিস্টপূর্ব অষ্টম শতকে তিনি কাশিতে জন্মগ্রহণ করেছিলেন হি লেফট হোম অ্যাট দা এজ অফ থার্টি তিনি তিরিশ বছর বয়সে সংসার জীবন ছেড়েছিলেন হি ফার্স্ট পরেশনাথ হিল ইন ঝাড়খণ্ড যেটা একটু আগেই বললাম পুরুলিয়া ঝাড়খণ্ডের যে পরেশনাথ পাহাড় রয়েছে তিনি সেখানে মারা যান এবং তার নাম অনুসারেই ওই পাহাড়ের নাম রাখা হয় পরেশনাথ পাহাড় নেক্সট দেখো হি ইন্ট্রোডিউসড ইয়ার্ম সিস্টেম ঠিক আছে বা যেটাকে আমরা বলে থাকি চতুরাশ্রম চতুর সরি এটা চতুরাশ্রম মানে এটা চতুর চতুরার্য ঠিক আছে চতুরাম সিস্টেম তিনি ইন্ট্রোডিউস করেছিলেন সেই চতুরাম সিস্টেম কি কি দেখো নন ভায়োলেন্স অর্থাৎ যেটাকে বলা হয় থাকে অহিংসা ঠিক আছে এই চতুর এই আশ্রমটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এই চতুর আশ্রম কি কি রয়েছে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো কি কি রয়েছে দেখো অহিংসা ট্রুথফুলনেস অর নন প্ল্যাগি সরি প্ল্যাগিগারিজম অর্থাৎ যেটাকে বলা হয় থাকে সত্যবাদিতা বা চুরি না করা নেক্সট দেখো আন ফ্যাথমেবেল অর্থাৎ অচৌর্য এবং দেখো অপরিগ্রহ অপরিগ্রহ কথাটির অর্থ কি দেখো মিনস নট টেকিং আফটার থিংস অর নট কোভেটিং এনিথিংস অর্থাৎ কোনো কিছু পরদব্য বা অন্যের জিনিসপত্র না নেয়া না বলে নেয়া বা অন্য জিনিসের প্রতি লোভ না করা এই চারটা হচ্ছে চেতুরায় তো এটা ইন্ট্রোডিউস কে করেছিলেন এই চারটে জিনিসকে এই নেক্সট দেখো আমরা করবো মহাবীর যিনি গুরুত্বপূর্ণ জৈন ধর্মের সম্পর্কে তো তার ব্যাপারে আমরা দেখব তো সাইন সিম্বল ছিল দেখো লায়ন বা সিংহ দেখো কি বলছে হি ওয়াজ ইন ইন বিহার খুবই খুবই গুরুত্বপূর্ণ মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গার নাম কিন্তু বহুবার ডাব্লু বিসিএস এর বিগত বছরের পরীক্ষাতে এসেছে তো সেটা হচ্ছে কি পরীক্ষায় কুন্দ গ্রামটাই দিয়ে থাকে তো মহাবীর জন্মগ্রহণ করেছিলেন বৈশালী মহাজন পদ কুন্দ গ্রামে যেটা এখন বর্তমানে বিহারে রয়েছে দেখো বাসার ভিলেজ ইন মুজফরপুর ডিস্ট্রিক্ট অফ বিহার বিহারের মুজফ্ফর জেলার বাসার ভিলেজ যেটা বর্তমানে আগে যেটা নাম ছিল কুন্দ গ্রাম সেইখানে জন্মগ্রহণ করেছিলেন মহাবীর দেখো কত সালে 540 খ্রিস্টপূর্বাব্দে এটাকেই তোমরা করবে অল্টারনেটলি অনেকে মনে করেন যে 499 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু মূলতো পরীক্ষায় 440 খ্রিস্টাব্দ দেওয়া হয় থাকে ওইজন্য আমি এটাকেই বোল্ড করেছি এবং এটাকেই তোমরা মনে রাখবে ইন ক্ষত্রিয় ক্ল্যান অর্থাৎ ক্ষত্রিয় ক্ল্যানে বা বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন হার চাইল্ডহুড নেম ওয়াজ বর্ধমান তার ছোটবেলার নাম কি ছিল বর্ধমান ঠিক আছে তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট দেখো তার ফ্যামিলি সম্পর্কে বা পরিবার সম্পর্কে একটু বাবার নাম ছিল সিদ্ধার্থ বাবার নাম ছিল সিদ্ধার্থ হেড অফ ক্ল্যান ঠিক আছে বংশের তিনি হেড ছিলেন মাদার তার মা ছিল ত্রিশলা ঠিক আছে প্রিন্স অফ লিচ্ছবি ক্ল্যান এবং এই ত্রিশালা ছিল তার মা ছিল লিচ্ছবি বংশের রাজকুমারী নেক্সট দেখো স্পস অর্থাৎ স্ত্রী স্ত্রী ছিল ইয়াসোধা বা যশোদা ডটার তার কন্যার নাম ছিল প্রিয় দর্শনা বা প্রিয় দর্শনী বলা হয়ে থাকে সন জামাতা জামালি এই ঠিক ছিলেন জামালি এবং পরবর্তীকালে তিনি ছিলেন ফার্স্ট ডিসিপিল অব মহাবীর অর্থাৎ মহাবীরের প্রথম শিষ্য ছিলেন তার জামাতা জামালি খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু ডাব্লিউসিএস মেনের প্রশ্ন ওকে নেক্সট দেখো ফার্স্ট টিচার এটা এখান থেকেও প্রশ্ন এসে থাকে অর্থাৎ মহাবীরের প্রথম টিচার কে ছিলেন বা শিক্ষা গুরু ছিলেন তিনি হলেন মাখালি গোশালা পরবর্তীকালে মাখালি গোশালার সাথে মহাবীরের মত হয় এবং মাখালী গোশালা মহাবীরকে ছেড়ে দেয় এবং মাখালী গোশালা নিজের একটা ধর্ম উৎপত্তি করে সেটা হচ্ছে আজিভিক আজিভিক পরবর্তীকালে যখন আমরা মৌর্য সাম্রাজ্য পূর্ব। সেখানে দেখবো এই আজিবিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গকে বা সন্ন্যাসীদের বিন্দুসার বিন্দুসার বাড়াবাড়া কেব যেটা বিহারে অবস্থিত সেটা দান করছেন তো এই মহাকালী গোশালা যিনি মহাবীরের গুরু ছিলেন তিনি আজিবক ধর্ম উৎপত্তি করেছিলেন নেক্সট দেখো লিভিং হোম তিনি গৃহত্যাগ করছেন সেই সম্পর্কে একটু দেখবো দেখো আফটার হিজ ফাদার্স ডেথ অর্থাৎ মহাবীর তার বাবার মৃত্যুর পর এজ অব থার্টি তিরিশ বছর বয়সে হি লেফট হোম উইথ মা কালী গোশালা তিনি তার শিক্ষাগুরু মা কালী গোশালার সাথে বেরিয়ে পড়লেন কিসে সত্যের সন্ধানে লেটার পরবর্তীকালে গোশালা লেফট মহাবিরা গোশালা মহাবীরকে ছেড়ে দেন ফর ডিফারেন্স অর্থাৎ মত পার্থক্যের জন্য অ্যান্ড ইন্ট্রোডিউস দ্য আজিকা সেক্ট এবং আজাবিকা ধর্ম তিনি প্রচার করেন নেক্সট দেখো আফটার টুয়েলভ ইয়ার্স অফ সাধনা বারো বছরের সাধনার পর বছর বয়সে অর্থাৎ তাল গাছের তলায় যে তাল গাছ বা খিচুর গাছ যা খুশি বলা হোক না কেন সেই গাছের তলায় কোথায় জিম্বিকা গ্রাম খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আসে জিম্বিকা গ্রাম অন দা ব্যাংক অব রিচুপালিকা নদীটার নামেও গুরুত্বপূর্ণ পরীক্ষা এসেছে হি অ্যাটেন্ড এন্ড ঠিক আছে অর্থাৎ সুপ্রিম নলেজ আমরা যখন গৌতম বুদ্ধ পড়ছিলাম তখন দেখেছিলাম তিনি পেয়েছিলেন কি নির্ভানা পেয়েছিলেন এগুলো হচ্ছে প্রত্যেকটা ধর্ম অনুযায়ী টার্মগুলো চেঞ্জ হয় গৌতম বুদ্ধ যে জ্ঞান পেয়েছিলেন সেটাকে বলা নির্ভানা বা বোধি লাভ করেছিলেন সেই সেই সেম জিনিস মহাবীরও পাচ্ছেন কি সুপ্রিম নলেজ বা জ্ঞান পাচ্ছেন সেটাকে বলা হয়ে থাকে জৈনদের ভাষায় কৈবল্য লাভ করলেন ঠিক আছে যাই কৈবল্য তাই বোধি লাভ তাই নির্ভানা ঠিক আছে শুধু ধর্ম অনুযায়ী এগুলোর টার্মগুলো আলাদা তো কোথায় তিনি এই সুপ্রিম নলেজ বা চরম জ্ঞান লাভ করলেন বা কৈলো কইগুলো লাভ করলেন রিজুপালিকা নদীর তীরে জিম্বকা গ্রামে বিয়াল্লিশ বছর বয়সে জিন বা জিতেন্দ্র এবং এই জ্ঞান লাভার লাভ করার পর থেকে তিনি জিতেন্দ্র নামে পরিচিত হলেন ঠিক আছে অর্থাৎ তিনি সমস্ত কিছু যে সংসারের মায়া মোহ ইগো এইসবের ঊর্ধ্বে চলে গেছেন বা মুক্তি লাভ করেছেন দেখো বিকেম নিগন্থ এবং তারপরে তিনি নিগন্ত হলেন নিগন্ত মানে হচ্ছে উইথআউট ফ্যামিলি টাইস বাই গিভিং আপ ক্লোজ ফরএভার অর্থাৎ ফ্যামিলিতে থাকতে গেলে ফ্যামিলির বস্ত্র পরিধারণ করতে হয় তো তিনি একদমই বস্ত্র ত্যাগ করলেন ঠিক আছে এবং নিগন্ধ হলেন যেটাকে বলা হয় যেটাকে জৈনদের ভাষায় বলা থাকে নিগন্ধ ফ্যামিলি থেকে একদম ডিটাচড হয়ে পড়লেন নেক্সট দেখবো দেখো ইван গ্যালিসম বা যেটাকে বলা হয় তাকে প্রচার অর্থাৎ ধর্মপ্রচার তিনি কোথায় কোথায় করেছিলেন কিভাবে করেছিলেন সেই ব্যাপারে আমরা ডিটেইলস একটু দেখব দেখো মহাবীরা ইন্ট্রোডিউসড ব্রহ্মচারিয়া উইথ চতুরাম ইন্ট্রোডিউসড বাই পরশনাথ नोन অ্যাজ পঞ্চব্রত অর্থাৎ আমরা একটু আগে দেখলাম যে পসনাথ চারখানা নিয়ম ইন্ট্রোডিউস করেছিলেন যেটাকে বলা হতো চতুরাম তো এই চতুরামের সাথেই মহাবীর পাঁচ নম্বরতম নিয়ম অ্যাড করলেন যেটাকে বলা হতো ব্রহ্মচর্য তো এখন টোটাল এই চার প্লাস ব্রহ্মচর্য কতগুলো হলো পাঁচটা তো এই পাঁচটাকে একত্রে বলা হচ্ছে কি পঞ্চব্রত অর্থাৎ পঞ্চব্রত শুরু করলেন মহাবীর খুবই খুবই গুরুত্বপূর্ণ যে ব্রহ্মচর্য কে ইন্ট্রোডিউস করেছিলেন তো সঠিক উত্তর হবে মহাবীর জৈন ধর্মে ব্রহ্মচর্য ইন্ট্রোডিউস করেছিলেন মহাবীর এবং ব্রহ্মচর্যের ব্যাপারে আমরা কিন্তু আগেও জেনেছি সেটা বৈদিক সভ্যতা আমরা যখন পড়ছিলাম সেখানে তো বৈদিক সভ্যতার ক্লাস যারা তারা কিন্তু দেখে নিতে পারো নেক্সট দেখো অর্থাৎ পাবা নামক একটি স্থানে তিনি তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন বা ধর্ম জ্ঞান দিয়েছিলেন টু হিস ইলেভেন ডেসিফিল কতজন শিষ্যকে এগারো জন শিষ্যকে গান্ধারাস যখন আমরা বৌদ্ধ ধর্ম পড়ছিলাম সেখানে পাঁচজনকে পাঁচজন শিষ্যকে গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন যাদের বলা হতো পঞ্চ ভিক্ষুক এখানে কি বলা হচ্ছে ইলেভেন বা ইলেভেন গান্ধারাস এই এগারো জন শিষ্যকে বলা হচ্ছে ইলেভেন গান্ধারাস লেটার হি ফাউন্ডেড এ জাইন শ্রামানা সংঘ এবং পরবর্তীকালে তিনি একজন তিনি জৈন শ্রমণ সংঘ নামে একটি সংঘ প্রতিষ্ঠা করলেন বাবাতে এমং দিস ইলেভেন ডেসিফিলস এবং এই এগারো জন শিষ্যর মধ্য থেকে অনলি সুধার্মা সুধারণা সুধার্মা নামে একজন শিষ্য সারভাইভ আফটার মহাবীর ডেথ অর্থাৎ মহাবীরের মৃত্যুর পর পর্যন্ত সুধার্মা নামের শিষ্য এই এগারো জন প্রথম শিষ্যর মতো থেকে বেঁচেছিলেন নেক্সট দেখো আফটার দ্যাট তারপরে হি ট্রাভেলড অল ওভার ইন্ডিয়া গোটা ভারতবর্ষ তিনি ঘোরেন ফর অ্যাভাউট থার্টি ইয়ার্স তিরিশ বছর ধরে অ্যান্ড টট হিজ ভেলিউসপ এবং তার দর্শন তার জ্ঞান তিনি প্রচার করেন অ্যামন হিজ রয়্যাল ফলোয়ার্স অর্থাৎ তার হচ্ছে এই যে ধর্ম তিনি প্রচার করেছিলেন বা জৈন ধর্ম প্রচার করেছিলেন তার জৈন ধর্মের ফলোয়ার্স কারা ছিলেন ঠিক আছে অর্থাৎ জৈন ধর্ম ফলো কারা কারা করতেন দেখো কিং বিম্বিসার বিম্বিসার রাজা মগধের যিনি হর্ষখ্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন প্রথম রাজা মগধের বিম্বিসার তিনি ফলো করতেন তার পুত্র অজা শত্রু ফলো করতেন কিং খারবেল অফ কলিঙ্গ ওড়িশা বা কলিঙ্গর রাজা খারবেল জৈন ধর্ম ফলো করতেন কিং কুনিক অব অঙ্গ অঙ্গের কুনিক রাজা ফলো করতেন কিং চেতাকা অব বিদেহা বিদেহা রাজ্যের রাজা চেতক এই জন্য ধর্ম ফলো করতেন এবং সব থেকে বেশি ভাবে ফলো করেছেন কে চন্দ্রগুপ্ত মৌর্য যখন চন্দ্রগুপ্ত মৌর্য পড়ব দেখব চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে কনভার্টেড টু জার্নালিজম ইন ইজ লাস্ট লাইফ শেষ জীবনে তিনি জৈন ধর্মতে স্থানান্তর হয়ে যান এবং সংসার ধর্ম ছেড়ে একদম সাউথ ইন্ডিয়াতে চলে যান নর্থ ইন্ডিয়া থেকে জৈন ধর্ম প্রচার করার জন্য নেক্সট দেখো সাম্প্রথ গ্র্যান্ড সাম অব মারিয়ান এম্পায়ার অশোকা এবং মৌর্য সম্রাট অশোকের কি বলছে নাতি সম্প্রাত তিনিও কিন্তু জৈন ধর্ম ফলো করেছিলেন ওকে তো আশা করছি এই স্লাইডটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ নেক্সট আমরা দেখবো স্যালভেশন বা মক্সা অর্থাৎ তিনি কিভাবে মোক্ষ লাভ করলেন এখানে মোক্ষ লাভ মিনস কি মৃত্যু লাভ করলেন ঠিক আছে অর্থাৎ তিনি কিভাবে এই সংসার মায়া ত্যাগ করে কিভাবে বছর বয়সে ঠিক আছে অ্যাটেন্ড মক্সা অর্থাৎ মহাবীর মারা যান লিবারেশন ফ্রম দ্য সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ অর্থাৎ এই জন্ম মৃত্যুর যে চক্র সেই চক্র থেকে তিনি মুক্তি পান অর্থাৎ ঘুরিয়ে বলা হচ্ছে মোক্ষ লাভ করছেন বা মুক্তি লাভ করছেন বা মারা যাচ্ছেন অ্যান্ড হিজ সল সরি এন্ড হিজ সোল নাও রেস্ট ইন সিদ্ধাশিলা এবং তার আত্মা এখন কোথায় স্থান পেয়েছে সিদ্ধশিলাতে অর্থাৎ জৈন ধর্মের এটা একটা মান্যতা রয়েছে যে সিদ্ধশিলা নামে একটা স্থান রয়েছে যেটা হচ্ছে প্লেস অব লিবারেটেড সোলস অর্থাৎ যে সমস্ত আত্মাগুলো মুক্তি পায় সেই আত্মাগুলো একটা স্পেশাল জায়গাতে গিয়ে বসবাস করে সেই জায়গাটাই হচ্ছে সিদ্ধশিলা অর্থাৎ মহাবীরের আগে যে তেইশ জন তীর্থঙ্কর ছিলেন তাদেরও আত্মা মুক্তি লাভের পরে এই সিদ্ধশিলাতে গিয়েছিল তো সিমিলারলি মহাবীরের আত্মাও সেই সিদ্ধশিলাতে গিয়েছিল ওকে নেক্সট দেখো অ্যাকর্ডিং টু জেন স্ক্রিপ্ট জৈন যে সমস্ত আহ স্ক্রিপ্ট বা স্থায়িত্ব রয়েছে সেখান থেকে জানা যায় মহাবীর ডায়রাক্ট পাবাপুরি মুহাবীর পাবাপুরিতে মারা গিয়েছিল বাহাত্তর বছর বয়সে চারশো আটষট্টি খ্রিস্ট তখন রাজা গেছিলেন অজাত শত্রু ঠিক আছে অজাত শত্রু তিনি রাজা ছিলেন অজাত শত্রু রাজা হেয়ার মহাবিরাস আফটার ডেথ অর্থাৎ কিছু কিছু লেজেন্ডদের মত অনুযায়ী মহাবীরের নোখ এবং চুল থেকে গিয়েছিল মৃত্যুর পর অ্যান্ড দ্য রেস্ট অব দ্য বডি ডিজলভ ইন্টু এয়ার লাইক ক্যাম্পর এবং কপ্পুরের মতো উড়ে গিয়েছিল মহাবীরের দেহটা দেখো হয়ার মহাবীরা ইজ বিলিভ টু হ্যাভ অ্যাটেন্ড মোক্ষা দেয়ার ইজ নাও এ জৈন টেম্পেল অর্থাৎ যেখানে মহাবীর মারা গিয়েছিলেন অর্থাৎ পাবাপুরীতে মারা গিয়েছিলেন সেই স্থানে এখন একটা জৈন মন্দির রয়েছে সেটা হচ্ছে যার নাম জল মন্দির যে মন্দিরের নাম বর্তমানে জল মন্দির ওকে তো আশা করছি এই স্লাইডটাও তোমরা বুঝতে পেরেছো নেক্সট দেখবো জৈন ধর্মের কিছু স্পেশাল ব্যাপার রয়েছে ঠিক আছে যেমনটা আমরা বৌদ্ধ ধর্মতেও দেখেছিলাম সেই ব্যাপারগুলো আমরা দেখবো জৈন ধর্মের কিছু বক্তব্য রয়েছে সেই বক্তব্যগুলো দেখবো দেখো থ্রি জুয়েলস অফ জেন আমরা বৌদ্ধ ধর্মেও কিন্তু ত্রিরত্ন দেখেছিলাম ঠিক আছে বুদ্ধ ধর্ম এই তিনটে রত্ন দেখেছিলাম আমরা বৌদ্ধ ধর্মে তো সিমিলারলি জৈন ধর্মেও কি রয়েছে রত্ন রয়েছে তো জৈন ধর্মের রত্ন কি কি দেখো রাইট ফেথ অর্থাৎ কি সঠিক বিশ্বাস রাইট নলেজ সঠিক জ্ঞান আর তিন নম্বর কি দেখো রাইট অ্যাকশন বা কন্ডাক্ট অর্থাৎ সঠিক কর্ম এই তিনটে রয়েছে জৈন ধর্মের ত্রিরত্ন এবং দেখো ফান্ডামেন্টাল অফ জৈনিজম অর্থাৎ মূল মূল কথা কথা রয়েছে জৈন ধর্মের দেখো মূল কথা কি কি রয়েছে অপোজিশন টু দা বেদাস অ্যান্ড বেদিক ট্র্যাডিশনস আমরা দেখেছিলাম প্রথম ক্লাস অর্থাৎ বৈদিক সরি বুদ্ধ ধর্ম যখন করছিলাম তার শুরুতেই একটা স্লাইডে দেখেছিলাম যে তৎকালীন সময়ে এই যে প্রতিবাদী ভক্তিমূলক আন্দোলনগুলো কেন উঠেছিল উঠে এসেছিল বৈদিক সভ্যতা যত দিন গেছে সেই বৈদিক সভ্যতার মাধ্যমে প্রচুর নিয়ম কানুন ইন্ট্রোডিউস হয়েছে ব্রাহ্মণদের একচেটিয়া একটা ব্যবসা শুরু হয়েছিল তারা প্রচুর ধর্ম চাপিয়ে দিয়েছিল সাধারণ মানুষদের উপর থেকে উপর প্রচুর আচার নিয়ম চাপিয়ে দিয়েছিল সাধারণ মানুষদের উপর থেকে চারটে ভাগে ভাগ হয়ে গেছিল সমাজ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র শূদ্ররা টানতে পারছিল না এত ধর্মীয় রীতিনীতি তো তাদের মধ্যে কিন্তু একটা চাপা খুব সৃষ্টি হয়েছিল ঠিক আছে তো এই জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং এই দুটো ধর্মের মতো আরো ভক্তিমূলক আন্দোলন তৎকালীন সময় উঠে এসেছিল যেমন আমরা আজকের ক্লাসে আর ধর্ম দেখলাম কি আজবিক ধর্ম তো এই জৈন ধর্মের মূল কথা ছিল অপোজিশন অব বেদ অর্থাৎ বেদের প্রতিবাদ ঠিক আছে বা বিরোধ করা অর্থাৎ বেদিক ট্র্যাডিশন অর্থাৎ বৈদিক যে রীতি রীতি ছিল যোগ্য সেইগুলোর কিন্তু বিরোধিতা করা নেক্সট নট বিলিভিং ইন এক্সিস্টেন্স অফ গড অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করা দেখো বিলিভ ইন কার্মা অ্যান্ড পিউরিফিকেশন অফ সল তারা বিশ্বাস করতো কি কর্ম এবং আত্মার শ্রুতিতে তারা কোনো ভগবানে বিশ্বাস করতো না কর্ম করলেই কর্ম ফল পাওয়া যায় এবং আত্মার পিউরিফিকেশনের মাধ্যমেই আমরা মুক্তি পেতে পারি এই বিশ্বাসে বিশ্বাসই ছিল জৈন ধর্ম এবং দেখো ইকুয়াল রাইটস ফর অল যেটা আমরা বৈদিক সভ্যতাতে দেখতে পাই যে চারটে ভাগে সমাজ ভাগ ভাগ হয়ে গেছিল তো সেইখান থেকে জৈন ধর্ম নিয়ে এসেছিল সকলের সমান অধিকার রয়েছে সমাজে ওকে তো এইগুলো ছিল জৈন ধর্মের মূল কথা বা রত্ন নেক্সট আমরা দেখব পার্ট অফ জৈন জৈন ধর্ম আবার দুটো ভাগে ভাগ হয়ে যায় ঠিক আছে একটা হচ্ছে শ্বেতম্বর এবং দিগম্বর আমরা যখন বৌদ্ধ ধর্ম পড়ছিলাম সেখানেও কিন্তু জৈন সরি বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল হিনোজান মুহাজান তার আগেও দুটো ভাগে ভাগ হয়েছিল যেটা হচ্ছে স্তাবিরা ভাদিন এবং আর একটা কি ছিল আমার মনে পড়ছে না তোমরা একটু দেখে নেবে তো সিমিলারলি জৈন ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে শ্বেতাম্বর শ্বেতাম্বর কারা হি ইউজ টু ওয়্যার হোয়াইট ক্লোথ লাইক পার্সনাথ এবং স্থূলভাদ্রা ওয়াস শ্বেতাম্বর ওকে তো কি বলছে দেখো পরেশনাথের মতো একদল বলল যে আমরা একটা সাদা রঙের পোশাক পরব তার মানে কি সেতাম্বর, শ্বেত 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 ঠিক আছে মানে হচ্ছে সাদা বস্ত্র সেতাম্বর হচ্ছে সাদা বস্ত্র পরিধান করা তো পরেশনাথ কি করতো সাদা বস্ত্র পরিধান করতো তো পরেশনাথকে ফলো করে যে সমস্ত সম্প্রদায়ের ব্যক্তিরা সাদা বস্ত্র পরিবর্তন ধারণ করতো তাদের বলা হতো শ্বেতম্বর এবং স্থুলভদ্র নামে একজন জৈন শিষ্য ছিল বা গুরু ছিল তিনি এই সেতাম্বর। কে ফলো করতেন এবং দেখো দিগম্বর দিগম্বর হতে দিগম্বর কারা ছিল এক্সেপ্টেড নিডুটি লাইক মহাবীর অর্থাৎ মহাবীরের মতো সমস্ত বস্ত্র পরিধান করে বা উলঙ্গ হয়ে ঘুরতেন ঠিক আছে অর্থাৎ মানে কি বলবো পোশাক পরিত্যাগ করা মানে হচ্ছে সংসার জীবন থেকে একদম ডিটাচ হয়ে যা তো এই দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল এবং ভদ্রবাহু ভদ্রবাহু নামে আরও একজন পরবর্তীকালে গুরু ছিলেন তিনি এই দিগম্বরকে বেছে নিয়েছিলেন তো এই দুটো ভাগে ভাগ হয়ে যায় জৈন ধর্ম তো দেখো জৈন মিটিংস বৌদ্ধ ধর্মে আমরা দেখেছিলাম চারখানা গুরুত্বপূর্ণ বৌদ্ধ কাউন্সিল হয়েছিল সিমিলারলি জৈন ধর্মেরও কিছু গুরুত্বপূর্ণ মিটিংস হয়েছিল মূলত দুটো মিটিং এর কথা আমরা জানতে পারি সেই দুটো দেখবো দেখো প্রথম মিটিং বা ফার্স্ট রিলিজিয়াস মিটিং সেটা কবে হয়েছিল থ্রি টোয়েন্টি বিসি তিনশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে কোথায় এক পাটলিপুত্রে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আছে পাটলিপুত্রে হয়েছিল এবং আন্ডার দি দ্য প্রেসিডেন্সি অফ স্থুলভদ্র ঠিক আছে স্থূলভদ্রের সভাপতিত্বে এটা হয়েছিল এবং এই ফার্স্ট মিটিং থেকেই এই দুটো ভাগে ভাগ হয়ে যায় সেতাম্বর অ্যান্ড দিবঙ্গর এবং এই স্থূলভদ্র কি ছিল সেত্বর কিভাবে মনে রাখবে দেখো স্থূলভদ্রর এস আর শ্বেতম্বরের এস 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 তো সেতাম্বরের সাথে যাবে স্থূলভদ্র আর দিগম্বরের সাথে কে যাবে ভদ্রবাহু ওকে তো এই দুটো ভাগে ভাগ হয়েছিল প্রথম মিটিংয়ে নেক্সট দেখো সেকেন্ড রিলিজিয়াস মিটিং সেকেন্ড রিলিজিয়াস মিটিং বহু বছর পরে হচ্ছে দেখো এটা বিসিতে হয়েছে বিফোর ক্রাইস্ট আর সেকেন্ড রিলিজিয়াস মিটিং হচ্ছে খ্রিস্টাব্দে কোথায় হচ্ছে বল্লভীতে এবং দেখো দেভারদি নামে একজন জৈন গুরু যিনি প্রেসিডেন্ট ছিলেন এখানে দেখো এখানে কি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার কমপ্লিশন অব মেজার স্ক্রিপ্ট অব জাইনস অর্থাৎ জৈন ধর্মের যে সমস্ত গুরুত্বপূর্ণ সাহিত্য রয়েছে বা স্ক্রিপ্ট রয়েছে এখানে হচ্ছে সংকলন করা হচ্ছে একত্রে এবং সেই সংকলনের নাম কি টুয়েলথ অঙ্গ বা দ্বাদশ অঙ্গ জৈন ধর্মের গুরুত্বপূর্ণ যে সমস্ত সাহিত্য রয়েছে তাদের মধ্যে থেকে সব থেকে পুরাতন এবং গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট বা লিপি বলতে পারো বা সাহিত্য বলতে পারো সেটা হচ্ছে দ্বাদশ অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আমরা দেখবো জৈন লিটারেচার অর্থাৎ জৈন সাহিত্য সম্পর্কে একটু বিস্তারিত দেখব দেখো জেন লিটারেচার ওয়াজ মেনলি রিটেন ইন প্রাকৃত প্রাকৃত ল্যাঙ্গুয়েজে বা অর্ধ মগধি প্রাকৃত ল্যাঙ্গুয়েজে জ্যান লিটারেচার লেখা হয়েছিল গত ক্লাসে আমরা যখন বুদ্ধ করেছিলাম দেখেছিলাম বুদ্ধ লেখা হয়েছিল কি বা বুদ্ধ যে সাহিত্যগুলো লেখা হয়েছিল দুটো ল্যাঙ্গুয়েজে পালি এবং সংস্কৃত তো গত ক্লাস যারা যারা দেখনি অবশ্যই অবশ্যই দেখবে সেখানে খুব সুন্দরভাবে ক্লাস করানো হয়েছে কিন্তু জৈন ধর্মের যে সাহিত্যগুলো সেগুলো লেখা হয়েছিল প্রাকৃত বা অর্ধ মগধি প্রাকৃত ল্যাঙ্গুয়েজে নেক্সট দেখো দ্য কল্পসূত্র ওয়াস ভদ্রবাহু আর দ্য আর্লিয়েস্ট স্ক্রিপচার অফ জাইনস অর্থাৎ জৈন ধর্মদের জৈন ধর্মের যে প্রাচীনতম ধর্মগ্রন্থ বলতে পারো সেটা হচ্ছে নাম হচ্ছে কল্পসূত্র কে লিখেছিলেন ভদ্রবাহু দ্য ওয়ার্ডস অব মহাবীরা আর নোন ফ্রম দ্য বুক কম্পোস্ট ইন ফর্টিন চেপ চ্যাপ্টার্স এবং এই কল্পসূত্রে আমরা কি পেয়ে থাকি মহাবীরের বাণী মোট চার চোদ্দটা চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা এই কল্পসূত্রতে পেয়ে থাকি যেটা লিখেছিলেন ভদ্রবাহু নেক্সট দেখো দ্য লিটারেচার ওয়াজ ডিভাইডেড ইন্টু ফলোয়িং ক্যাটাগরিজ এবং জৈন স্থায়িত্ব নিচের ক্যাটাগরিতে ভাগ প্রথমে রয়েছে দ্বাদশ অঙ্গ বা টুয়েলভ অঙ্গ দ্বাদশ অঙ্গের আন্ডারে রয়েছে দ্বাদশ উপাঙ্গ প্রথমে রয়েছে অঙ্গ তারপরে রয়েছে উপাঙ্গ তারপরে আসছে টেন পরিকর্ণাস বা দশটা পরিকর্ণস রয়েছে তারপরে রয়েছে দেখো ছটা ছেদা সূত্র আমরা আমি বাংলাগুলো লিখে দিই পরিকর্ণস ঠিক আছে এটা হচ্ছে দ্বাদশ অঙ্গ এটা হচ্ছে দ্বাদশ উপাঙ্গ হচ্ছে দেখো আহ মূল সূত্র চারটে রয়েছে মূল সূত্র আর দুটো রয়েছে কি শুধুমাত্র সূত্র ওকে তো এই ক্যাটাগরিতে বিভক্ত রয়েছে জৈন সাহিত্য নেক্সট স্লাইড আমরা দেখবো যেটা হচ্ছে জৈন আর্কিটেকচার অর্থাৎ কি কি জৈনদের স্থাপত্য রয়েছে সেগুলো দেখবো দেখো আমি রাজ্যভাবে ভাগ করেছি উড়িষ্যাতে আমরা কোন জৈন আর্কিটেকচার দেখতে পাই দেখো হাতি হাতিগুম্ফা হাতিগুম্পা যে শিলালিপি সেইখানে আমরা জৈন ধর্ম দেখতে পাই নেক্সট দেখো নেগুগুম্ফা উদয়গিরি খন্ডগিরি এই সমস্ত স্থান জৈন ধর্মের সাথে সম্পর্কিত নেক্সট দেখো গুজরাটে গিরনার অ্যান্ড পালিতানা টেম্পেলস এই দুটো জৈন ধর্মের সাথে সম্পর্কিত নেক্সট দেখো বিহারের পাবাপুরি অ্যান্ড রাজগির বিহারের পাবাপুরিতে যেখানে মারা গিয়েছিলেন মহাবীর সেই স্থানটা কিন্তু এবং রাজগীর জৈন ধর্মের সাথে সম্পর্কিত নেক্সট দেখো কর্ণাটক কর্ণাটকে গোমতেশ্বর বাহুবলী এবং শ্রবণা বেলগোলা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই শ্রবণা বেলগোলাতে যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে চন্দ্রগুপ্ত ময়ূর শেষ জীবনে চলে গিয়েছিলেন এবং এখানে কি হয়েছিল ডেথ হয়েছিল ডেথ প্লেস অফ চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য এখানে মারা গিয়েছিলেন এই শ্রবণা বেলগোলাতে ওকে নেক্সট দেখো রাজস্থানে রাজস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাউন্ট আবু দিলওয়ারা টেম্পেল প্রত্যেকে অনেকেই মানে প্রত্যেকে বলা বলো অনেকে এখানে ঘুরতে যায় নেক্সট দেখো বিলোমা সরি বিমলা ভাসি অ্যান্ড তেজপুর টেম্পেল এগুলো হচ্ছে রাজস্থানে অবস্থিত ওকে তো এই পর্যন্ত ছিল সম্পূর্ণ থিওরি এবার আমরা এমসিকিউ করব তো আশা করছি জৈন ধর্ম সম্পর্কে যা থিওরি এতক্ষণ পর্যন্ত করলাম ক্লিয়ার হয়েছে প্রত্যেকের এবং আশা করছি ডাব্লিউ বিসিএস খান থেকেই তোমরা কমন পেয়ে যাবে ওকে এবং টু দা পয়েন্ট আমরা পড়ার চেষ্টা করেছি খুব সুন্দরভাবে নেক্সট আমরা কিছু গুরুত্বপূর্ণ কি করব এমসি ইউ করে নেব যে থিওরিটা করলাম জৈন ধর্মের উপর থেকে সেঙ্গা থেকে দেখো ফার্স্ট জেইন অ্যাসেম্বলি ওয়াস্ট অর্গানাইজড অ্যাট অর্থাৎ প্রথম জৈন যে মিটিং সেটা কোথায় হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ পাটলিপুত্রে একটু আগে দেখলাম তিনশো কুড়ি বিসিতে প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট ছিলেন কে স্থুল ভদ্র নম্বর ভদ্রিম্বল অফ জেন তীর্থাঙ্করা পারসনাথ পরে স্নাতের সিম্বল কি ছিল তো সঠিক উত্তর হবে অপশান সি স্নেক লায়ন কার ছিল লায়ন হচ্ছে মহাবীরা বুল কার ছিল নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন হু ওয়াজ থার্ড তীর্থঙ্কর অফ জায়ন জৈন ধর্মে ধর্মের নম্বর তীর্থঙ্কর কে ছিলেন তো সঠিক উত্তর হবে অপশান বি পরেশনাথ ঠিক আছে ঋষভ নাচ ছিলেন ফার্স্ট অর্থ অর্থাউডার পরেশনাথ ছিলেন কি রিয়েল ফাউন্ডার অজিত নাচ ছিলেন সেকেন্ড মহাবীর ছিলেন টোয়েন্টি ফোর্থ নেক্সট চার নম্বর দেখো সমাধি মরণ ইজ রিলেটেড টু হুইচ ফিলোসফি তো সমাধি মরণ এই ফিলোসফিটা কোন ধর্মের সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হবে অপশান বি জৈন ফিলোসফি নেক্সট দেখো পাঁচ নম্বর হু ওয়াজ দ্য টোয়েন্টি ফোর্থ জয়েন তীর্থঙ্কর চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন তো এক্ষুনি আমরা দেখলাম অপশান বি মহাবীর নেক্সট দেখো ছ নম্বর হু ওয়াজ দ্য ফার্স্ট জয়েন তীর্থঙ্কর তো প্রথম তীর্থঙ্কর কে ছিলেন সঠিক উত্তর হবে ঋষভ এবং এখানে একা কি মানে এনাকে কি মনে করা হতো নারায়ণের অবতার পরীক্ষায় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে যে কোন জৈন তীর্থঙ্করকে নারায়ণের অবতার বলা হতো এবং এনার নাম কোথায় পাওয়া গেছে ফাউন্ড ইন ঠিক আছে এনার নাম কিন্তু পাওয়া গেছে সাত নম্বর হোয়া ডিড লর্ড অ্যাটেন্ড সেলভেশন সেলভেশন মিনসা বা মুক্তি লাভ করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান বি পাভাপুরি পাবুরিতে তিনি মারা গেছিলেন বাহাত্তর বছরে অ্যাট এজ বছর কত খ্রিস্টাব্দে নেক্সট দেখো নম্বর প্রশ্ন চিতরগড় ইজ ডিভোটেড টু হুইচ জৈন তীর্থাঙ্কর চিতরগড়ের যে কীর্তিস্তম্ভ রয়েছে সেটার নিচের কোন জৈন তীর্থঙ্করকে উদ্দেশ্য করে তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি আদিনাথ আদিনাথ মিন্স কে আদিনাথ মিল আর কেউ নয় ঋষভনাথ বা ঋষভ দেব ফার্স্ট তীর্থঙ্কর ঋষভ দেভা ওকে নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন ইন জেনিজম থ্রি রত্ন বা থ্রি রত্ন আর গিভেন অ্যান্ড দে আর কল্ড টু ওয়ে টু নির্ভানা হোয়াট আর দে অর্থাৎ জৈন ধর্মের তীর রত্ন কি কি ছিল আমরা একটু আগেই দেখেছি তো সঠিক উত্তর হবে রাইট ফেথ রাইট নলেজ এবং রাইট কন্ডাক্ট সঠিক বিশ্বাস সঠিক জ্ঞান এবং সঠিক অ্যাকশন বা সঠিক কর্ম নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন লর্ড মহাবীরা ওয়াজ বর্ন এট হুইচ প্লেস নিচের কোন স্থানে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান বি বিহার বিহারের কোথায় বিহারের বৈশালী মহা জানা পদাতে এবং কোথায় পার্টিকুলারলি কুন্দ গ্রাম কুন্দ গ্রাম ইন ফাইভ আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো দ্য আলটিমেট গোল অফ এডুকেশন ইন জেনিজম ইস অর্থাৎ জৈন ধর্মের প্রধান লক্ষ্য কি ছিল তো সঠিক উত্তর হবে অপশান সি লিবারেশন অর্থাৎ মুক্তি অর্থাৎ মোকসা লাভ করা ঠিক আছে তো এই পর্যন্ত ছিল আজকের জেনেজম তার বিস্তারিত থিওরি এবং সেই থিওরির উপর বেস করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য তো ভিস্তান ডাব্লিউ বিসিএস নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো গুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই